করেছে। মানুষের ঘৃণা অপমান অবহেলায় আমাকে মানুষের পরিচয় নিয়ে বাঁচতে দেয়নি, অথচ অথচ সেই দিন যদি সামান্য একটু সহানুভূতি আমার জন্য থাকতো তাহলে আমার জীবনের আজ এই করুণ পরিণতি হতো না। অন্ধকারের রাজ্যে আমাকে সমাজ বিরোধী আখ্যায় ভূষিত হয়ে বিচরণ করতে হতো না। দেখতে পাচ্ছ সে বিকাশ হলো সমাজের একবিংশ শতাব্দীর কিন্তু আমি ওই যে রাবণ বিনাশে তোর সারথি হতে চাই রে ভাই। চলছে চলছে বিকাশের বুকের আগুন, তাজ দাও 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 করে চলছে নারায়ণ যেমন নরসিংহের মূর্তি ধারণ করে কাশ্যপের বক্ষ রক্ত পান করেছিল, আমিও তেমনি ওই সমাজ সকলগুলোকে করবেছে। তবেই তো এই জনগণের প্রতি দৃষ্টি রেখে আমি বলতে পারবো, যতদিন দেহে আছে প্রাণ প্রাণ পণে সরাব জঞ্জাল, এ পৃথিবীকে শিশুর মাস যজ্ঞ করে যাবো আমি। আমার তুমি একটা ভুল বলে গেছো দাদা, কারণ এটা মহাভারতের যুগ নয়, এটা যে মরা ভারতের সময়। মহাভারতে একটা মাত্র শকুনির চালে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, আজ যে দেখো সেই শকুনির বংশধররা কেমন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, কেমন করে আর হবে তুমি আধুনিক কুরুক্ষেত্রের ধ্বংস লীলা। তবে আর নয়, অনেক হোমাপদীর বস্ত্র হরণ, অনেক হোমকর্ণের মতো বীরের ষড়যন্ত্র মৃত্যু, এই আধুনিক কুরুক্ষেত্রের কি সীমা হবে? আমার হাতে থাকবে না কোনো ধর্মের ধ্বজা, আমার হাতে থাকবে না কোনো
চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আত্ম রজনী জানি চরম সত্যের কাছে নত করতে হয় সবাইকে, জানি বেঁচে থাকা সুন্দর, তবু কি আজীবন বেঁচে থাকা যায়? সুন্দর এই পৃথিবী ছেড়ে দীর্ঘশ্বাস নিয়ে যেতে হবে একদিন অজানা গন্তব্যে, নাম না জানা ঠিকানায়। আর এমনি করে সবাই যাবে, যেতে হবে, যেতে হবে। আমি একটু চোখের আড়াল হতে বাড়ি থেকে তুমি বেরিয়ে এসেছো, চলো চলো। মানুষটা পথে ধুলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে অনাথ টাকা, বলো না তুমি অমন করে, বলো না আমি সহ্য করতে পারছি না। দেখি তুমি কাঁদছো অনাথ টাকা। না না আমি কাঁদবো কেন, তুমি তো আমার আপন কেউ নয়, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমি জানি অনাথ টাকা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো অনাথ কাকা। তাই ভাবি, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতাম তাহলে আজ তুমি আমাকে কাঙাল সাজিয়ে তুমি চলে যেতে না। অনাথ কাকা, কার উপর অভিমান করি? তুমি নিজেকে জীবনটা শেষ করে দিচ্ছ ছোট খোকা। আমি ভিক্ষে করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এলাম, সেই ওষুধটুকু তুমি মুখেও দিলে না। আমি তোমার তোমার কষ্ট আমি বুঝি অনাথ কাকা, কিন্তু আমার যে মহারোগ হয়েছে তাকে তুমি আমাকে কখনো আর বাঁচাতে পারবে না অনাথ কাকা, আমাকে আর বাঁচাতে পারবে না। অনাথ কাকা আমি আর কিছু দেখতে পাচ্ছি না অনাথ কাকা, চারদিকে শুধু মৃত্যু আর অন্ধকার, চারদিকে শুধু মৃত্যু আর অন্ধকার। অনাথ কাকা তুমি 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 একটু আমাকে তোমার কোলে মাথা ফেলে দে অনাথ কাকা, আমি একটু তোমার কোলে মাথা রেখে শুতে চাই অনাথ কাকা। এই তো আমি তোমার সামনে আছি। চলে গেল আমার ছোট খোকা, আমায় ছেড়ে চলে গেল। ও ভগবান তুমি এত নিষ্ঠুর! এই যে তোমরা বসে বসে কি দেখছো, পারবে আমার ছোট খোকাকে ফিরিয়ে দিতে, আমার বুকের ভিতর ফিরিয়ে দিতে পারবে না? তোমরা আমার ছোট খোকাকে ফিরিয়ে দিতে পারবে না? ছোট খোকা তুমি একদিন কথা দিয়েছিলে আমার মুখে আগুন দিবে, আমার যে হতো ভাগা বেঁচে থাকতে তোমার মুখে আগুন দেবে।
হয়েছে স্বপ্নকে আলো, কিন্তু এখন আমার মনে যে খুব টেনশন, তাই তো আমার বাবাকে মেনশন করে সমাজে নিজে ছড়িয়ে দেবো আমি পলি উঠে, তখন আমার কাছে তুচ্ছ হয়ে যায় সমস্ত রিলিয়েছে সব মানুষ নিয়ে খেলেছি মরা,
পাপে ভরিয়েছি দে কেঁদেছে মা হেসেছি ওই বিদে হাসছি আমরা হাসছ তোমরা কারো মনে নেই শান্তি সবাই যে আজ টাকার নেশাই হয়েছে বিভ্রান্তি মনুষ্যত্ব বিক্রি হচ্ছে বিবেক হচ্ছে দেশে হারা তবুও তো আমরা চিৎকার করে বলি সারে জাহান সে আচ্ছা হিন্দু সীতা হামারা হিন্দু সীতা বিস্তার বিকাশ পাবো রবীন্দ্র চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো নিয়ে চলুন স্যার আমাকে নিয়ে চলুন স্নেহ প্রেম প্রীতি দিয়েছে বিদায় হিজি সাধুয়ারে দিয়েছে হানা মিঠুর নিয়তির শেষ বিধানে আমার ঠিকানা জেল খানা For the stars, traveling so far, like a dragonfly, just grab my hand from himself.